আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে এ কেমন রাজনীতি ভারতের নতুন বার্তা না অন্য কিছু প্রশ্ন যা হতে পারে দুই তিন তেইশ বিএনপিরকে আসলে খুশি হওয়ার কোনো কারণ আছে এখানে শুধু বিএনপি নয় বিরোধী ব্লক তারা খুশি সালাউদ্দিন আহমেদকে নিয়ে ভারতের একটা আদালতের আদালত যে রায় দিয়েছে এতে ব্যাপক খুশি এবং এটা ভারত সরকারের বাংলাদেশ বিষয় অবস্থানের পরিবর্তন হিসেবে অনেকে দেখছে এবং একটা নতুন বার্তা হিসেবে দেখছে বিষয়টা এরকম যে ভারত তো আওয়ামী লীগকে সমর্থন দিয়ে আসছিল আওয়ামী লীগের প্রতি সমর্থন শিফট করে বিএনপিকে সমর্থন দেওয়ার একটা ইঙ্গিত বলে অনেকে দেখছে বিষয়টা আসলে এরকম কী না গণ অধিকার পরিষদের একজন গুরুত্বপূর্ণ নেতা আমার বিশ্ববিদ্যালয়ের স্নেহের ছোট ভাই কিন্তু তিনি এখন সিনিয়র রাজনীতিবিদ মানে দলের গুরুত্বপূর্ণ বা সিনিয়র পোস্ট ধারণ করেন সিনিয়র রাজনীতিবিদ সম্মানিত ব্যক্তি জনাব ফারুক হাসান এখন তিনি একটা লেখা লিখেছেন মূলত সেটার উপর ভিত্তি করে আমার আলোচনা তিনি লিখেছেন কিন্তু এটা অনেকেই বিশ্বাস করে অনেক বিএনপি নেতা বিএনপি কর্মীরা অনেকে খুশি অনেকে এই ধরনের চিন্তা লালন করেন জনাব ফারুক হাসান লিখেছেন ভারতের নতুন বার্তা দীর্ঘদিন ভারতের কারাগারে বন্দি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে গতকাল মুক্তি সালাউদ্দিন গতকাল মুক্তি পেয়েছেন ভারতের মেঘালয় রাজ্যের শিলং আদালত তাকে মুক্তি দিয়েছে এখানে মুক্তি দিয়েছে এই পরিভাষাটা কিন্তু এখানে পুরোপুরি ঠিক নয় এটা একটু কারেক্ট করে দেওয়ার জন্য আমি সালাউদ্দিন আহমেদ সম্পর্কে একেবারে এক্স্যাক্ট তথ্যগুলি একটু দিই মার্চ দুই হাজার পনেরো উত্তরা থেকে বিএনপির দাবি তাকে গুম করা হয় তার পরিবারেরও দাবি তারপরে এগারো মে দুই ভারতের মেঘালয়ের শিলং পুলিশ তাকে উদ্ধার করে এবং উদ্ধার করার পর গ্রেপ্তার দেখায় এরপরে বাইশে জুলাই দুই তারপর আবার অক্টোবর ছাব্বিশ দুই হাজার আঠারো এই সময়টায় ভারতের নিম্ন আদালত অনুপ্রবেশের অভিযোগ গঠনে শিলংয়ের নিম্ন আদালত কর্তৃক খালাস পায় মানে অভিযোগ গঠন হয় বাইশে জুলাই এবং ছাব্বিশে অক্টোবর শিলং এর নিম্ন আদালত কর্তৃক খালাস পায় তারপরে ভারত সরকার বিরুদ্ধে আবার আপিল করেন তারপরে আঠাইশে ফেব্রুয়ারি দুই হাজার আপিল খারিজ ও বাংলাদেশে দ্রুত ফেরত পাঠানোর নির্দেশ তো এখানে এটা মুক্তি বিষয়টা কিন্তু এরকম নয় এমনিতেই তিনি মুক্ত ছিলেন মানে আপিল খারিজ হয় তিনি তো আগেই মামলায় জিতেছিলেন অর্থাৎ এখানে মুক্তি শব্দটা ব্যবহার যথাযথ নয় বাংলাদেশের এই টান টান রাজনৈতিক উত্তেজনাময় মুহূর্তে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে ভারত কর্তৃক মুক্তির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের আগামী নির্বাচনের জন্য নতুন এক বার্তা যারা এতদিন বলে আসছিল যে ভারত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে একচ্ছত্র সাপোর্ট দিয়ে আসছে আশা করি এই সংবাদের পর তাদের ভুল ভেঙে যাবে এটা ভিপি নূরের দল গণ পরিষদের নেতার গুরুত্বপূর্ণ নেতা তার মন্তব্য আচ্ছা ধরুন আগামী জাতীয় নির্বাচনে ভারত যদি আওয়ামী সরকারকে একচ্ছত্র সাপোর্ট দেওয়ার চিন্তাই করে থাকে তাহলে এরকম একটা টান টান রাজনৈতিক উত্তেজনার সময় বিএনপির নেতাকে কখনোই মুক্তি দিত না যেহেতু সালাউদ্দিন সাহেবকে ভারত ছেড়ে দিয়েছে সেহেতু সামনে নির্বাচনে ভারত আর আওয়ামী সরকারের প্রশ্নাতীত সমর্থন দিবে না এটা পরিষ্কার সামনে আরো অনেক কিছু ঘটবে অপেক্ষা করুন বিএনপির অনেকে এটা মনে করে এখন এটা কতটুকু সত্য ফারুক সাহেব তার একটা মন্তব্য লিখেছেন আমি এটার সাথে একমত নই এই কারণগুলো একটু তুলে ধরতে চাই প্রথমে বুঝতে হবে এখানে একটা বিষয় কিন্তু ক্লিয়ার এই গণ অধিকার পরিষদ বলি আর বিএনপি বলি এরা ভারতের সমর্থন চায় এবং ভারত সমর্থনের ইঙ্গিত তারা নিজেরা নিজেরা মনে করে তারা খুশি এর মানে ভারতের সমর্থন নিয়ে রাজনীতি করতে চায় এই যে ভারতের রিয়ালিটি ইনোভিয়েটিভ রিয়ালিটিস এটা বিএনপি কিংবা গণ অধিকার পরিষদও মেনে নিচ্ছে এটা কিন্তু একটা প্রমাণ এখানের এই গুরুত্বপূর্ণ নেতার এই মন্তব্য থেকে তারপরে ভারত নতুন বার্তা দিচ্ছে আওয়ামী লীগের প্রতি সমর্থন শিফট করে বিএনপির প্রতি দিতে পারে আগামী নির্বাচনে এই ঘটনা সালাউদ্দিন আহমেদ কিন্তু এই ঘটনা এরকম কোনো ইঙ্গিত দেয় না কারণ কি ভারত সরকার তো বরং সালাউদ্দিন আহমেদকে শাস্তি দিতে চাচ্ছিল নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছিল ভারত সরকার আপিল করেছিল এখানে রাষ্ট্রপক্ষ হেরে গিয়েছে রাষ্ট্র তো রাষ্ট্রপক্ষ কিন্তু সালাউদ্দিন আহমেদকে মুক্তি দিয়ে দেশে পাঠানোর নির্দেশ দেয়নি মুক্তি দিয়েছে আদালত রাষ্ট্রপক্ষ কিন্তু উল্টা চেয়েছিল এটা একটা বিষয় আর ভারতের আদালত কিন্তু বিচার বিভাগ যথেষ্ট স্বাধীন অতএব স্বাধীনভাবে মহামান্য আদালত ভারতের তারা রায় দিয়েছে এখানে ভারত সরকার পরাজিত হয়েছে বিষয় কিন্তু এইটা অতএব সরকারের চাওয়া এটা না আর সরকার যেরকম বলে সেরকম রায় দেয় ভারতে কিন্তু এরকম না আবার আরও একটা বিষয় কেন্দ্রীয় সরকার মোদী সরকার যা চাইবে রাজ্য সরকার সেটা করবে এরকমও নয় যেমন মমতা ভার্সেস মোদী আমরা অনেক কিছু দেখেছি তো এটা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নয় তো এই বিষয়টা আমি যেটা বললাম যে এর মাধ্যমে প্রমাণ করে যে বিষয়টা সরকার যে এরকম চেয়েছে সেরকম নয় ভারত সরকার যে এই রাজনৈতিক টান টান উত্তেজনাকর মুহূর্তে তারা নিজেরা উদ্যোগী হয়ে সালাউদ্দিন আহমেদকে দেশে পাঠানোর নির্দেশ দিয়ে বিষয়টা এরকম নয় বরং তারা এটা চায় নাই তাদের চাও পূরণ হয়নি আদালতের কারণে বিষয় হচ্ছে এটা অতএব এটা ভারতের কোনো সমর্থন শিফটের প্রমাণ বহন করে না এক আর ভারত যে এখনো আওয়ামী লীগের প্রতি সমর্থন রাখে তার প্রমাণ ভারতের পররাষ্ট্র সচিব পররাষ্ট্র সচিব কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন আর এই যে সালাউদ্দিন আহমেদ যে একটা রাজ্য সরকারের একটা বিষয় সেখানে রাজ্য সরকারের পুলিশটাকে গ্রেপ্তার করেছিল এটা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে অনেকটা বাহিরে ছিল ফেডারেল সিস্টেমে রাজ্যের অনেক অটোনমি রয়েছে সেখানে ভারতের পররাষ্ট্র সচিব কিন্তু কিছুদিন আগে স্পষ্টত ইঙ্গিত দিয়ে গেছে তারা এই সরকারকে সমর্থন করে পাশে থাকবে অতএব সালাউদ্দিন আহমেদকে নিয়ে যে রাজনীতি সেটা এই তাকে দেশে পাঠানোর নির্দেশ বা খালাস পাওয়ার চূড়ান্ত রায় এটা ভারতের কোনো নতুন বার্তা বলে মনে করি না বিএনপিকে বা বিরোধী ব্লককে আগামী নির্বাচনে সমর্থন দেবে এরকম মনে করার কোনো কারণ আমি দেখছি না এখন যে বিষয়টা আমি একটু এক্সেপশনালি বা স্পেশালি এখানে তুলে ধরতে চাই ক্লিয়ার একটা বিষয় একজন নেতার বক্তব্য নয় এক বিষয়ে আমি আরও আগেও কয়েকবার কথা বলেছি দেখেন ভারত ইন্ডিয়া বাংলাদেশের যে কতটা প্রভাব বিস্তারকারী শক্তি তাদের রিয়ালিটি যে যেমন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে একটা কথা বলেছিলেন যে ভারতকে বলে দিয়েছি বা ভারতকে বলেছি অনুরোধ করেছি যাতে আগামী নির্বাচনে বাংলাদেশকে সমর্থন দেয় এরকম একটা কথা নিয়ে তোলপাড় হয়েছিল না আবার এই যে বিএনপি চলমান যে আন্দোলন সে আন্দোলনে জামাতকে অ্যাভয়েড করছে এর কারণ কি বলে বিদেশিদের চাপ বিদেশিদের চাপ এটা যদি সত্য হয়ে থাকে শুধুমাত্র ভারতের চাপ এর মানে ভারতের সমর্থন বিএনপি চায় গণ অধিকার পরিষদ কিন্তু একসময় মোদী বিরোধী আন্দোলন যেটা বাংলাদেশে হয়েছিল নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে তখন কিন্তু মোটামুটি সোচ্চার ছিল এই রফিকুল ইসলাম মাদানী শিশু বক্তা ওদের আহ্বানে সারা দিয়ে কিন্তু ভালোই বেকায়দায় পড়েছিল কিন্তু ওরা তো শিক্ষিত ওরা তো হিসাব নিকাশ করে কথা বলে আর তারা তো অত হিসাব নিকাশ করে কথা বলতে পারেনি এখন সেই নুরুল হক নুরকেও কিন্তু আমরা দেখেছি ভারতের একজন প্রতিনিধি বা কারোর সাথে কথা বলেছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় ভারতের রিয়েলিটি বিষয়ে সুন্দর বয়ান সম্মিলিত একটা সাক্ষাৎকার কিন্তু সমকালের সাথে দিয়েছিল এর মানে বাংলাদেশের সব রাজনৈতিক দল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভারতমুখী ভারতের সাথে সম্পর্ক চায় ভারতের প্রভাব এবং প্রতিপত্তিকে মেনে নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে চায় জামাতের একটা অংশ চাইল জামাত সেটা পাচ্ছে না এবং ভারত বিরোধী শক্তি যদি প্রকৃতপক্ষে কাউকে বলতে হয় তাহলে শুধুমাত্র জামাত অন্য কেউ নয়